রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। কথায় আছে, অর্থই সকল অনর্থের মূল। সেই অর্থ উপার্জন করতে গিয়ে কত কূটকৌশলই না অবলম্বন করছে প্রতারক চক্র। প্রতারণা করে খোদ কেন্দ্রীয় ব্যাংকের $101 মিলিয়ন হাতিয়ে নিয়েছে আন্তর্জাতিক চক্র। ডিজিটাল প্রতারণা করে এটিএম বুথের টাকা বাগিয়ে নেয়ার খবরও সবার জানা। আর জাল ডলারের মাধ্যমে মানুষ ঠকানোর কাজটিও কম বেশি অনেকেই জানেন। ডিজিটাল এই প্রতারণার পেছনে মূল ভূমিকা পালন করছে অবৈধভাবে বসবাসকারী বহু বিদেশি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উপঢৌকন পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার কুশীলব এই বিদেশিরাই। কোন প্রক্রিয়ায় কিভাবে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে দেশি বিদেশি চক্র? ক্রাইম ওয়াচের এবারের পর্বে সেই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিক শাহিন। অবৈধভাবে বসবাসকারী বিদেশিরা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা হাড়ে হাড়ে টের পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার একজন মহিলা ডাক্তার। ডেসমন্ড বি স্যামুয়েল নামের ব্রিটিশ নাগরিক ওই মহিলাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। দেখতে হ্যান্ডসাম স্যামুয়েলকে ফ্রেন্ড হিসেবে গ্রহণ করার পর তার সাথে গড়ে ওঠে সখ্যতা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সাথে যোগাযোগ হয় মহিলা ডাক্তারের। এরই এক পর্যায়ে স্যামুয়েল নামধারী প্রতারক মহিলাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উপহার পাঠানোর কথা বলেন। কুরিয়ার সার্ভিস থেকে মহিলাকে জানানো হয় উপহার সামগ্রী নিতে সার্ভিস চার্জ দিতে হবে $56,566। সোনালী ব্যাংক উত্তরা শাখায় তিনি তা জমাও দেন। এরপর শুরু হয় আরেক চালাকি। উপহার সামগ্রীর মধ্যে ২ কোটি টাকা মূল্যের হীরক রয়েছে এবং তা ছাড়িয়ে নিতে আরও ২,৬২,০০০ টাকা মিনরো ট্রেড ইন্টারন্যাশনাল নামক কোম্পানির অ্যাকাউন্টে জমা দিতে বলে চক্রটি। তাও জমা দেন ব্রাহ্মণবাড়িয়ার মহিলা ডাক্তার। শুধু তাই নয়, পরের দিন আরও ১০,০০,০০০ টাকা জমা দিতে বলে প্রতারকরা। এবার মহিলার সন্দেহ দানা বাঁধে, তিনি র্যাবের দ্বারস্থ হন। মিন রো ট্রেড ইন্টারন্যাশনাল নামক কোম্পানির যে অ্যাকাউন্টে ২ দফা টাকা জমা দেন প্রতারণার শিকার মহিলা, সেই অ্যাকাউন্টের মালিক মোহাম্মদ আলী ও মঞ্জুর মাহমুদকে আটক করে র্যাব। তাদের জিজ্ঞাসাবাদে মূলত ধলের বিড়াল বের হয়ে আসে। ব্রিটিশ নাগরিক স্যামুয়েল সেজে মহিলাকে প্রতারণার ফাঁদে ফেলে উপহারের কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার কারিগর নাইজেরিয়ার নাগরিক ফ্রাঙ্কিন ওবেহেচি এবং আইকে ফ্লিস। এই অপকর্মের সহিত সরাসরি সম্পৃক্ত তিনজন নাইজেরিয়ার নাগরিক জোসিও ফ্রাঙ্কলিন, ওবেহেচি এবং আইকে ফ্লিসকে আমরা আটক করতে সক্ষম হই। এর সঙ্গে বাংলাদেশি দুইজন মোহাম্মদ আলী এবং মঞ্জুর আহমেদ, তাদেরকেও আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে বিভিন্ন রকমের পাসপোর্ট, অর্থ এবং অন্যান্য কাগজপত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাদের গ্রেপ্তার করে র‍্যাব। উদ্ধার হয় জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। মোহাম্মদ আলী ও মঞ্জুর মাহমুদের সাথে গার্মেন্টস ব্যবসার পাশাপাশি প্রতারণা করে প্রাপ্ত টাকার একটি অংশ তাদের দেয়া হবে বলে জানায় নাইজেরিয়ানরা। এরা যে শুধুমাত্র যে এখনই এইটা করেছে তাই না, আমরা যতদূর তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি লাস্ট 7-8 days এর মধ্যে অ্যারাউন্ড 20,00,000 টাকা তারা ইতিমধ্যে বিভিন্ন জনের থেকে এরকম প্রতারণা করে আদায় করেছে এবং সেই হিসাবও অলমোস্ট আমাদের কাছে আছে। এবং এর বাইরেও এরা কিন্তু বিভিন্ন সময় যে মোবাইলে মেসেজের মাধ্যমে বিভিন্ন রকমের গিফট পেয়েছেন, আপনি টাকা পরিশোধ করেন, মেইল করে লটারির কুপন পেয়েছেন, সে সম্ভবত সব রকম ব্যবস্থা করতে থাকে এরা। প্রতারণার কৌশল হিসেবে তারা ফেসবুকে নিজেদের ইউরোপ অথবা আমেরিকান নাগরিক পরিচয় দেয়, যাতে সহজেই বাগে নিতে পারে টার্গেট ব্যক্তিদের। অথচ তারা নিজেরাই অবৈধ বসবাস করছে বাংলাদেশে। এ পর্যন্ত যে তিনজনকে আমরা আটক করেছি এর মধ্যে আমরা কোনো পাসপোর্ট এখনো পাইনি। এর সঙ্গে আরো কিছু লোকজনের সম্পৃক্ততা আছে, শুধুমাত্র এই একটি গ্রুপই যে এখানে কাজ করছে তাই না, এর সঙ্গে আরো বেশ কয়েকটি গ্রুপ এরকম প্রতারণার আশ্রয় নিয়ে কিন্তু অনেকজনকে প্রতারিত করছে।
সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। শুধু ব্রাহ্মণবাড়িয়ার মহিলা ডাক্তারই নন, তার মতো বহু মানুষ এ ধরনের প্রতারণার শিকার হচ্ছেন হর হামেশা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন মহিলা ডাক্তারের সাথে একই প্রতারক চক্রের সদস্য ব্রিটিশ নাগরিক ডেসমন্ড বি স্যামুয়েল এবং খুলনার একটি প্রাইভেট কোম্পানির মহিলা চাকুরিজীবীর সাথে ব্রিটিশ নাগরিক পরিচয় দিয়ে স্কট মারি নামে ফেসবুকে যোগাযোগ করে। পরবর্তীতে তারা ফেসবুক ছাড়াও হোয়াটসঅ্যাপ, ভাইবার ও ট্যাঙ্গোতে কথা বলার মাধ্যমে সম্পর্ক আরও গভীর করে। স্কট মারি ভালোবাসার নিদর্শনস্বরূপ লন্ডন হতে কিছু উপহার সামগ্রী খুলনার মহিলাকে পাঠিয়েছে এমন কথা বলে তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যোগাযোগ করতে বলে। সাইফুল নামের এক যুবক নিজেকে কাস্টমস হাউজের কর্মী পরিচয় দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে মহিলাকে জানায় পার্সেলটি নিতে হলে খরচ হিসেবে 60,000 টাকা দিতে হবে। পার্সেলটি পেতে মহিলা সাইফুলের দেয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে 60,000 টাকা জমাও দেন। পরবর্তীতে আরও টাকা হাতিয়ে নিতে এই সাইফুলই রাসেল সেজে মহিলাকে ফোন দিয়ে আরও টাকা দাবি করেন। মহিলার সন্দেহ হলে তিনি কাস্টমসে পার্সেলের খোঁজ নেয়ার পর বুঝতে পারেন ফাঁদে পড়েছেন। গত বেশ কয়েক বছর ধরে কিছু আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্র বাংলাদেশে বিভিন্ন ধরনের অপরাধ এবং প্রতারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই তারা বেশ কিছু এই ধরনের সাধারণ নারীকে তারাকে হাতে ধরতে পেরেছে এবং বেশ কোটি কোটি টাকা তারা হাতে। একই প্রক্রিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন মহিলা ডাক্তারের সাথে সখ্য গড়ে ব্রিটিশ নাগরিক ডেসমন্ড বি স্যামুয়েল সেজে হাতিয়ে নেয় 11,96,600 টাকা। চাতুরির সাথে জড়িত সন্দেহে উত্তরার মাস্কট প্লাজা থেকে মামুন মোকারম ও নিকুঞ্জ থেকে সুলতান মাহমুদ নামের দুজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে নাইজেরিয়ার 8 নাগরিক আইবা, কেসি, অ্যাডুইন, ইমনোয়ার, ওকিওলজি, জুসোয়া, ইব্রাহিম এবং বিসেন্সকে গ্রেপ্তার করা হয়। কঙ্গোর নাগরিক জাসোনামা, ক্যামেরুনের ওসমান, সানজো ও আনট প্রিজুকেও একই দায়ে গ্রেপ্তার করা হয়। শুধু প্রতারণাই নয়, এদেশে তারা বসবাসও করছে প্রতারণা করেই। এই 12 বিদেশি নাগরিকের কোনো বৈধ কাগজপত্রই খুঁজে পায়নি র‍্যাব। আমরা আমাদের তদন্ত কার্যক্রম শুরু করি এবং একটি পর্যায়ে আমরা বুঝতে পারি যে এটি মূলত কিছু প্রতারণা চক্র যারা দেশে এবং বিদেশে মিলে এই প্রতারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশি বিদেশি সাইবার অপরাধীরা যে কতটা ভয়ঙ্কর তার প্রমাণ পাওয়া গেল খোদ র‍্যাব মহাপরিচালকের উদ্বেগে। 20-30 বছর আগে যে বাংলাদেশের লোকজন বিদেশে যেত, গিয়ে নিজের পাসপোর্টের সঙ্গে ছিঁড়ে ফেলতে কিন্তু এই কাজ কিন্তু এখন আফ্রিকানরা এসে আমাদের দেশে করে। তো ফলে ও যদি ওর জিজ্ঞেস করে ইংরেজিতে ওর বাড়ি কোথায়, ও তখন ভাষাই বোঝে, ইংরেজিই বোঝে না আর কি। আর যে ভাষায় কথা বলে সে কথা তো আমি বুঝি না। গভর্নমেন্টকে বললাম ঠিক আছে, আফ্রিকা থেকে শুধুমাত্র গভর্নমেন্ট ডেলিগেশন ছাড়া আর কাউকে যেন ভিসা না দেওয়া হয়। এখন কী করে, তারা ইন্ডিয়ায় আসে, এসে এই হেঁটে বর্ডার পার হয় দালালের মাধ্যমে, এসে আমার দেশে ঢুকে বিভিন্ন ধরনের এই অপরাধ করে। দর্শক, অতি লোভে তাঁতি নষ্ট একথা আমাদের সবারই জানা। লোভে পড়ে যার গেছে তার তো সবই গেছে, কিন্তু আমাদের দেশের মাটিতে বসে আর কী কী অপরাধ করে বেড়াচ্ছে অবৈধভাবে বসবাসকারী বিদেশি দুষ্টচক্র তুলে ধরা হবে তাও। তবে তার আগে নিতে হচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর, ততক্ষণ ক্রাইম ওয়াচের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও ক্রাইম ওয়াচে আপনাদের স্বাগত। বৈধ অবৈধ উপায়ে কত বিদেশি বাস করছে আমাদের দেশে, অবাক করার বিষয় হলো এর সঠিক কোনো পরিসংখ্যান নেই কারো কাছেই। আর হিসাবই যদি না থাকে তাহলে তাদের লাগাম ধরবে কে? উত্তরার এই ছয়তলা ভবনের পুরোটা জুড়েই
বিদেশিদের বসবাস, তারা গার্মেন্টস ব্যবসা করছে এমনটি জানে আশপাশের লোকজন। বাইরে থেকে তো দূরে থাক, ভবনের ভেতরে ঢুকেও বোঝার কোনো উপায় নেই যে এখানে বসবাস করা বিদেশিরা মূলত কী করেন। ক্রাইম ওয়াচের অনুসন্ধানে নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত পুরো ভবন জুড়েই পাওয়া গেল অবৈধ ভিওআইপির ব্যবসার চিত্র। ভবনের প্রতি পরতে পরতে ধরা পড়ে ভিওআইপির দৃষ্টিতে। তারা এতটাই চতুর যে দিনের বেলা কাটায় ঘুমিয়ে আর রাতে ভিওআইপির কাজ। নিজেরা এদেশে এসেছে গার্মেন্টস ব্যবসা করতে এমনটি জানাতো সবাইকে। দেশের স্মরণকালের সবচেয়ে বড় ভিওআইপির চালান ধরা পড়ে আমাদের ক্যামেরায়। তাদের আইনের আওতায় আনতে সহযোগিতা নেওয়া হয় র‍্যাবের। এত বড় ভিওআইপির রমরমা ব্যবসায় চোখ ছানা পড়া র‍্যাব কর্মকর্তাদের। তোরাটা আসলে এয়ারপোর্টের কাছাকাছি হওয়ার কারণে এবং প্রথম থেকেই হয়তো কিছু বিদেশিরা এখানে এসে এয়ারপোর্টের একদম পাশে বলেই তারা এই এলাকায় থাকছে এবং রেসিডেন্সিয়াল এরিয়া হওয়ার কারণে হয়তো তারা এই জোনটাকে বেছে নিয়ে এই ধরনের অবৈধ কার্যকলাপ পরিচালনা করে আসছে। র‍্যাব সদস্যরা একে একে আটক করে বিদেশি নাগরিক সহ 42 জনকে। আট ঘন্টার ওই অভিযানে উদ্ধার হয় কোটি কোটি টাকা মূল্যের ভিওআইপি সরঞ্জাম। তাদের ওয়ার্ক পারমিট বা কাজ করার কোনো কাগজপত্র, বৈধ কোনো কাগজপত্র তারা আমাদেরকে দেখাতে পারেনি। এটা থেকেও প্রতীয়মান হয় যে তারা এই ধরনের অবৈধ ব্যবসার সঙ্গেই যুক্ত এবং হয়তো পর্যটন, ট্যুরিস্ট বা অন্য কোনো কারণে বাংলাদেশে এসে বা ওইভাবে ভিসা নিয়ে তারা বাংলাদেশে এসে এ ধরনের অবৈধ কার্যকলাপ পরিচালনা করে আসছে। আটক বিদেশিদের কোনো ওয়ার্ক পারমিট ছিল না বলে জানায় র‍্যাব। দেশে অবৈধ বসবাস এবং ভিওআইপির অবৈধ ব্যবসার অভিযোগে তাদের আটকের পর কারাগারে পাঠানো হয়। ইতিমধ্যে জামিন নিয়ে বেরও হয়ে গেছেন তারা। তবে তারা কি নিজ দেশে ফিরে গেছেন নাকি থেকে গেছেন তার কোনো তথ্য পাওয়া যায়নি কারো কাছেই। তথ্যই যদি না থাকে তাহলে দেড় বছর আগে আটক হওয়া এই বিদেশিরা নতুন কোনো অপরাধে জড়িয়ে পড়লে তা ঠেকাবে কে? শুধু কি অবৈধ ভিওআইপি ব্যবসাই করছে অবৈধভাবে বসবাস করা বিদেশি নাগরিকরা? জাল ডলার তৈরি, ডলার বেচাকেনার কারসাজিত জড়িত অনেক বিদেশি নাগরিক নানা অপকর্মের দায়ে এখন পর্যন্ত র‍্যাবের জালেই ধরা পড়েছে 400 বেশি বিদেশি নাগরিক। আমরা প্রায় 400 মতন আটক করেছি বিদেশি এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে এবং যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আটক করা হয়েছে। এখন এগুলিকে আসলে যে পুরো যে একদম জিরো টলারেন্সের মধ্যে আনা, আমি তো মনে করি যে এদেরকে আইনের আওতায় আনার জন্য তো একটা একটা পদ্ধতি। আমরা তো আশা করি যে এই প্রতারকরা, প্রতারকদের স্থান আমাদের এই বাংলাদেশে হবে না। আমরা যদি সাধারণ জনগণ সচেতন হই, আমাদেরকে ইনফরমেশন দিয়ে সহায়তা করুন, এই প্রতারণা বন্ধ হয়ে যাবে এবং তারা এমনিতেই দেশ থেকে চলে যাবে। ইয়াবা, হেরোইন, কোকেন এবং সাপের বিষ সহ নিত্য নতুন মাদক ব্যবসার সাথেও জড়িত অবৈধ বিদেশিরা। গোয়েন্দা জালে ধরাও পড়ছে তারা, কিন্তু তারপরও কি থেমে আছে এসব অপরাধীদের দৌরাত্ম্য? অবৈধ বিদেশিরা এই অবৈধ বসবাসের আড়ালে তারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করতে পারে বা আমাদের বর্তমান পরিস্থিতিতে যে দেশের জঙ্গি তৎপরতা চলছে এই সমস্ত গ্রুপের সাথে মিশে তারা দেশের বিরুদ্ধে ক্ষতি করতে পারে, অবশ্যই এগুলো আমাদের দেখা উচিত। পরিসংখ্যান বলছে রাজধানীর অভিজাত উত্তরা, বনানী এবং নিকুঞ্জ এলাকায় বসবাস ছিল প্রতারক চক্রের। তাদের কুকর্ম ফাঁস হয়ে যাওয়ার পর ওইসব এলাকা ছেড়ে নতুন ঘাঁটি গেড়েছে বসুন্ধরা আবাসিক এলাকা, বনশ্রী এবং ফার্ম গেটে। ভুক্তভোগী বাড়ির মালিকরা একাট্টা হওয়ায়
পুরনো এলাকা ছেড়ে নতুন এলাকায় অননুমোদিত বিদেশিরা। কালোরা যারা, নাইজেরিয়ান যারা আমাদের দেশে ভারী ছিল, উত্তরায় বসবাস করতো যারা, এরা পরিমাণে সংখ্যায় বেশি ছিল এবং একসাথে চলাফেরা করতো। এরাই মূলত ঝগড়াঝাটিটা বেশি করতো, হয়তো আমরা উত্তরায় এখন এই সমস্যাটা নাই বললেই চলে। কি কারণে এলাকা ছাড়া মানুষ ঠকানো ও অপরাধে জড়িয়ে পড়া বিদেশিরা? উপর দিয়ে হয়তো একটা ব্যবসার সাথে জড়িত দেখালো আর ভিতরে অন্য ব্যবসার সাথে জড়িত। এগুলো যখন হয়তো আমাদের বাড়িওয়ালারা বুঝতে পারছে, তখন হয়তো অনেককে নোটিশ করে দিছে। সেই হিসাবে এখন আর পরিমাণে অত বেশি নাই, চলে গেছে, এরা হয়তো অন্য অন্য এলাকায় বসতি গাড়ছে। কি বলে বাড়ি ভাড়া নেয় বিদেশি প্রতারক চক্র? ওরা যখন ভাড়া নেয়, ওরা বলে যে ওরা গার্মেন্টস ট্রেডের সাথে জড়িত, ওরা মাল গার্মেন্টসের মাল এক্সপোর্ট করে, কিন্তু একটা সময় গিয়ে দেখা গেল যে এরা এগুলার অন্তরালে হয়তো অন্য অন্য ব্যবসাগুলোর সাথে জড়িত ছিল। যেমন তো যেমন হয়তো এই যে টাকা বানানো বা স্মাগলিং। দেশীয় নাগরিকরা কোনো অপরাধ করলে তাকে শনাক্ত করার জন্য রয়েছে জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোনের বায়োমেট্রিক পদ্ধতির সিম নিবন্ধনের তথ্য ভাণ্ডার এবং ভাড়াটিয়া ফর্ম। কিন্তু অবৈধ বিদেশি নাগরিক কোনো অপরাধ করলে তাকে ধরার উপায় কী? শুধু তাই নয়, অবৈধ উপায়ে আয় করা কত টাকা দেশের বাইরে পাচার করছে বিদেশিরা, আরেকটি বিরতি নিয়ে তুলে ধরা হবে সেই কথা। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ক্রাইম ওয়াচে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে দেশে বৈধভাবে বসবাসকারী বিদেশির সংখ্যা 1,12,000। ব্যবসা, এনজিও, ব্যুরো ও বিনিয়োগ বোর্ডের অনুমতি নিয়ে কাজ করছেন মাত্র 16,500 বিদেশি। তাহলে বাকিরা কে, কোথায় কি করছেন? অর্থনীতিবিদরা মনে করছেন, অবৈধ উপায়ে আয় করা হাজারো কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে দেশের বাইরে। জাতীয় সংসদে দেয়া তথ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, দেশে বৈধভাবে বাস করা বিদেশিদের সংখ্যা 1,11,575 জন। তাদের মধ্যে ভারতীয় 20,656 জন। ব্যবসা, এনজিও, ব্যুরো ও বিনিয়োগ বোর্ডের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে মাত্র 16,500 জন। বাকি বিদেশিরা আসলে কে, কোথায় কি করছে? বিদেশিদের সম্পর্কে তথ্য পেতে ইমিগ্রেশন পুলিশের সাথে যোগাযোগ করার পরও তারা কোনো তথ্য দেয়নি। বিদেশিরা কোন প্রক্রিয়ায় কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে সে তথ্য না থাকায় সরকার মোটা দাগের কর আদায় থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। একটা স্বাভাবিক প্রক্রিয়াকে আমরা অস্বাভাবিকভাবে ব্যবহার করার শুরুটা করি প্রয়োজনের জন্য, তখন ওইটাকে ব্যবহার করে দুষ্কৃতিকারীরা ওইটাকে ব্যবহার করে, অর্থাৎ ওভারলুক, পলিসি অফ ওভারলুক আমরা যেটাকে বলি, অর্থাৎ আমি দেখেও দেখবো না, আমি শুনেও শুনবো না, কিন্তু আমি জানি যেটা হচ্ছে। আইদার জিনিসটাকে রেক্টিফাই করতে হবে, আমি যদি শুনি এটাকে আমি অ্যাড্রেস করবো, সেটা কীভাবে অ্যাড্রেস করবো? আইন মোতাবেক অ্যাড্রেস করবো। ফলে দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে হাজারো কোটি টাকা। আমাদের দেশের বড় বড় গুলশানের জমি, ফ্ল্যাট সব বিক্রি হচ্ছে এবং টাকা চলে যাচ্ছে, এবং অসদ উপায়ে অর্জিত অর্থ ব্যাপক হারে হাজার হাজার কোটি টাকা যাচ্ছে, আমরা সবাই জানি। এবং বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে সবাই টাকা পাচার করতে পারে। টাকাটাকে কীভাবে বৈধভাবে আমরা দেশে রাখতে পারি বা বৈধ উপায়ে পাঠানোর ব্যবস্থা? শুধু যে অর্থনৈতিকভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ তাই নয়, বিদেশি দুষ্টচক্র জড়িয়ে পড়ছে নানা অপকর্মে। যে যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদেরকে আটকের পর জিজ্ঞাসাবাদে যে সকল তথ্য পাওয়া গিয়েছে, দেখেছে তারা কিন্তু ম্যাক্সিমামই ওভারস্টে করে এবং একসময় তারা দেশে যায় না, মানে ওভারস্টে হয়ে গেলে তো আর সে অবৈধ হয়ে যায়। আর এই অপরাধের সঙ্গে যে শুধুমাত্র যে যারা ওভারস্টে করছে তারাই না, যাদের বৈধ কাগজপত্র আছে তারাও কিন্তু অনেক সময় অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। টোটাল এই সব পার্টি হচ্ছিল বাংলাদেশে অবস্থান করে এবং এর মধ্যে সবাই এই আফ্রিকার নাগরিক এবং এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশি কয়েকজন। কি কৌশল অবলম্বন করে দেশে প্রবেশ করা অবৈধ বিদেশিরা? ইন্ডিয়া থেকে সীমান্ত দিয়ে অনেক সময়
এই আফ্রিকান নাগরিকরা আমাদের দেশে ঢোকার পরে তারা তাদের পাসপোর্টটা ইচ্ছাকৃতভাবেই হোক আর যেভাবেই হোক লুকিয়ে ফেলে এবং তারা এদেশে বসবাস করে অবৈধভাবে। তা বিভিন্ন সময় এগুলো দেখার জন্য আসলে আমাদের স্পেশাল ব্রাঞ্চের একটা শাখা আছে, তারা এটা দেখাশোনা করে। আমরা তাদের গ্রেপ্তার করেছি, তাদের আমরা আদালতে সোপর্দ করেছি এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। এখন তারা কোন দেশের নাগরিক সেটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা জেনে তারপরে সেই সমস্ত দেশে তাদের আমাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। তদন্তের অভিজ্ঞতা থেকে র‍্যাব কর্মকর্তারা বলছেন, অর্থনৈতিক অপকর্ম থেকে এখন সামাজিক সমস্যা তৈরিতেও জড়িয়ে পড়ছে বিদেশিরা। আফ্রিকার প্রচুর লোক আমাদের দেশে আসে, এসে হেন কোনো ফিনান্সিয়াল ক্রাইম নাই যারা এখানে বসে করেন, এরা এসে একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করে ফেলে এবং উইদিন ওয়ান ইয়ার তো দেখাবে কি। বিদেশিদের অপকর্ম এতটাই প্রকট আকার ধারণ করেছে যে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযানের কথাও ভাবছেন গোয়েন্দারা। আমরা খুব শীঘ্রই আবার আমাদের এই মুহূর্তে আমরা অন্য অন্য কাজ নিয়ে ব্যস্ত আছি, আমরা চেষ্টা চাচ্ছি যে খুব শীঘ্রই আবার এদের তালিকা করে আমরা আবার একটা অভিযান আসলে দিব। তবে বনশ্রী, গুলশান, বনানী এবং উত্তরা, বিশেষ করে উত্তরাতেই এদের অবস্থান বেশি সব। দর্শক, আপনি আমি যখন দেশের বাইরে যাই তখন সে দেশের আইন কানুন মেনে চলার চেষ্টা করি। কোনো কোনো ক্ষেত্রে কে কোথায় কি করছে তারও তথ্য থাকে সেসব দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। আর আমাদের দেশের যারা ক্ষতি করছে তাদের আইনের আওতায় আনা তো দূরে থাক, সঠিক তথ্যও নেই কোনো সংস্থার কাছে, আর সেই সুযোগটাই নিচ্ছে আন্তর্জাতিক চক্র। দেশ ও জনগণের বিরুদ্ধে এ ধরনের চক্র যেন দাঁড়াতে না পারে সেদিকে লক্ষ্য রাখুন। আপনার আশপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে পারে এমন কোনো অপরাধের কথা আমাদের জানান। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে, মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক, ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসিসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntbbd.com এই ঠিকানায়। আর পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntbbd.com। ফেসবুকেও আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এবার বিদায় নেবার পালা, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।